চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি। ঢেঁড়শগুলো কেটে নিব। আমি ঢেঁড়শগুলো একটু বাঁকা করে কাটছি। বাঁকা করে কাটলে যেটা হয় যে দেখতে সুন্দর লাগে। কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে সৌন্দর্যের একটা ব্যাপার আছে, যদি দেখতে সুন্দর লাগে তাহলে খেতেও ভালো লাগে। দেখুন ঢেঁড়শের সাইজগুলো অনেক সুন্দর হয়েছে না? সবগুলো ঢেঁড়শ আমি কেটে নিচ্ছি। আজকের ভিডিওটা করার পিছনে কারণটা হচ্ছে আমি সবজি খেতে পছন্দ করি না, আর মিনিও সবজি খেতে পছন্দ করে না। তো আমাদের দুইজনের জন্যই আজকে আমরা সবজি রান্না করছি। এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিব। চিংড়ি মাছটা আমরা আগে একটু রান্না করে নিব, যাতে করে সবজির সাথে ব্যালেন্স হয়ে যায়, কোনোটা যাতে বেশি কম না রান্না হয়। এখন চিংড়ি মাছে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর যেহেতু আমি আর মিনি ঝাল খেতে পছন্দ করি যার কারণে একটু মরিচ গুঁড়োও দিয়ে নিচ্ছি, তবে সেটা খুবই সামান্য। পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে এখন একটু রান্না করে নিব। চিংড়ি মাছটা একটু হয়ে আসলে আমরা ঢেঁড়শগুলো দিয়ে নিচ্ছি। আমার চুলার আঁচটা কমে গিয়েছে, যার কারণে আমি এটা একটু ঢেকে দিব, তবে নর্মাল এটা ঢাকার কোনো দরকার নেই। সবজি সুন্দরভাবে এমনিতেই হয়ে যায় সুন্দর আঁচে রান্না করলে, আর বেশি রান্না করলে সবজির কালার চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে সবজি সিদ্ধ হয়ে গেলে সেটা খাওয়ার যোগ্য হয়, সেক্ষেত্রে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া দিয়ে নিব, তারপর আমি আবার ঢেকে দিচ্ছি, তবে আপনাদের ঢাকার কোনো দরকার নেই। অবশেষে আমাকে চুলা চেঞ্জই করতে হলো, আমি পারলাম না ওই চুলায় রান্না করতে। আমার ঢেঁড়শ ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ঢেঁড়শ ভাজি নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।